আজকে তিন দিন হতে যাচ্ছে, এখন পর্যন্ত ইনভেস্টিগেশন হয়নি। আমরা ডিমান্ড করছি আপনাদের মাধ্যমে যে সঠিক একটা ইনভেস্টিগেশন করা হোক, এবং ছাত্ররাও ডিমান্ড করছে, রাহুল দেব যিনি টিচার, উনারই মদতে হয়েছে। এবং আমরা ডিমান্ড করছি 306 ইন্ডিয়ান প্যানেল কোড ইমিডিয়েট ইনভেস্টিগেশন করে গ্রেপ্তারের দাবি আমরা জানাই। অবিলম্বে যদি ব্যবস্থা না নেয়, গ্রেপ্তার না হয়, সুষ্ঠু তদন্ত না হয়, আমরা বৃহৎ আন্দোলনে যাচ্ছি।